হ্যালো ফ্রেন্ডস শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত আমি শুভেন্দু কুমার বেড়া আজ আমি এই ভিডিওতে দেখাব কিছু প্রশ্নপত্র যা হুগলি জেলার বিভিন্ন চক্রের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা তৌরি ডব্লিউ এ হুগলি সম্পাদিত চতুর্থ শ্রেণীর প্রশ্নপত্রের এটা সেট ওয়ান ছাত্র শিক্ষক নিবিড় সম্পর্ক পুনরুদ্ধ অভিযান গত বছর দু সাল থেকে প্রশ্ন শুরু করেছে প্রতিটা অধ্যায় ওয়াইজ এবং কিছুটা পাতা ওয়াইজ প্রতিটা চ্যাপ্টারের পাতা ওয়াইজ কিছু প্রশ্নপত্র এখানে দেওয়া হয় পরপর এটা হচ্ছে সেট ওয়ান আজকে যেটা ভিডিওটা দেখাবো এভাবে পরপর করে পরের পেজ কতটা থাকবে কী ব্যাপার সব আমরা এখানে জানিয়ে দেবো ছাত্রছাত্রীরা বাড়িতে বসে এই প্রশ্নপত্রটা দেখে বাড়িতে বসে প্র্যাকটিস করবে এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে পাশে থাকার জন্য চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এই ধরনের প্রশ্নপত্রগুলো আমি সবার আগে সবার প্রথমে নিয়ে আসি চলুন পরপর করে দেখে নেওয়া যাক প্রথম যে কোশ্চেন হয়েছে বাংলা পাতা পাতাবাহার থেকে বাংলা পাড় এক একটা দেখো এক পাতা থেকে তেরো পাতা এই বাংলা পাতা বাংলা হতে তোমরা এক পাতা থেকে তেরো পাতা পর্যন্ত এই প্রশ্নপত্রটি করা হয়েছে ঠিক আছে এই এক থেকে তেরো পাতা যদি পড়াশোনা করে থাকো তার উত্তরগুলো তোমরা এখান থেকে সুন্দর করে করতে পারবে এবার চলে যাই দেখাই তোমাদেরকে প্রশ্নপত্রটা কেমন তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নপত্রগুলো পড়ে তারপর উত্তরগুলো খাতায় রেডি করে সব বিষয়ের উপর দেখাতে পারো ঠিক আছে ওকে চলো শুরু করা যাক দেখেন পর পরপর করে দেখাচ্ছি তোমরা পরপর করে দেখতে থাকো ওকে English is a lesson 1 to 4. চতুর্থ শ্রেণীর গণিত এক পাতা থেকে কুড়ি পাতা পরবর্তী পাঠ একুশ পাতা থেকে তেতাল্লিশ পাতা ওসব উল্লেখ করে দেওয়া হয়েছে প্রশ্নপত্রিতে এবার চলে যাচ্ছে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ এক পাতা থেকে সতেরো পাতা পর্যন্ত এই ছিল এই প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্রটা ভিডিও পজ করে করে প্রশ্নপত্র দেখবে এবং দেখে উত্তরগুলো খাতাই করে সুন্দর করে করবে প্রতিটা কোশ্চেনের উত্তরগুলো সুন্দর করে খাতাই করে লিখবে সাবজেক্ট ওয়াইজ আর অবশ্যই তোমরা বাড়িতে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সকলকে অনুরোধ করব অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করার জন্য পরবর্তী কোশ্চেনের সেট নিতে হলে তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং শেষে বলবো হুগলি জেলার বিভিন্ন চক্রের শিক্ষক শিক্ষাগত অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নপত্র রেডি করার জন্য ধন্যবাদ সকলকে